Assalamualaikum, দেশ প্রবাসী ভাইদের সামনে আজকে এক ভিডিও আনলাম। সো আজকে যে ভিডিও এক অসহায় নারীর জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আসিনা আক্তার। নাম কি বললেন? আসিনা। আসিনা আসিনা আক্তার। আপনি কোথায় থাকেন? মমিনসিং। আচ্ছা, আপনার বয়স কত হবে আপু? বয়স 17-18। 17 কিংবা 18 বছর হবে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলি কিভাবে চলে? কি কাজ করেন আপনি? ও আচ্ছা, বাসাবাড়িতে কাজ করে কত পান প্রতিদিন? ও আচ্ছা, তাহলে আপনি ঘর ভাড়া দেন কত? দেখা যাইতেছে যে 200 টাকা কইরা পাইলে মাসে 6,000 টাকা। তা আপনার কষ্ট হয় না চলতে? ও আচ্ছা, তা আপনি যদি কোনো ভাই দেশ বিদেশ থেকে আপনার ভিডিওটা দেখে আপনার পছন্দ করে আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে চায় যে আমি টাকা পয়সা দিয়ে আপনার হেল্প করলাম, তিনি যদি বলে আমি একটু দূরে আছি, আমার আসতে 2-3 বছর মানে দেরি হবে, তিনি যদি বয়স্ক লোকও হয় যে আপনি বিবাহ করতে চায়, 3-5 বছর অপেক্ষা করতে আপনি পারবেন অপেক্ষা করতে? নাম্বার ঠিক আছে আপু? প্রিয় ভয়েস, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপুটার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। উনি অনেক কষ্ট করে প্রতিবেদন সামনে এসে একে ফোন দিয়ে খারাপ মন্তব্য খারাপ কথাকেও বলবেন না, অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন। আর আপু, দর্শক ভাইদের উচিলে আপনি আর কিছু বলতে চান? মনের মতন মানুষ এখনো পান নাই। আপনি জীবনে কয়টা প্রেম করছেন? একটাও প্রেম করেন নাই? প্রেমের প্রস্তাব আইছে করেন নাই? বিয়ের প্রপোজাল পাইছেন? ও আচ্ছা, হয় নাই, ঠিক আছে। আপনি কোথায় থাকেন আবার বলেন? মমিনসিং। মমিনসিং থাকেন কি টাউনে থাকেন? আচ্ছা, জীবনে একটাও প্রেম করেন নাই? আচ্ছা ওকে, আপু আপনার ক্যামেরার সামনে আসার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।